হুসাইন মোহাম্মদ প্রশ্ন করেছেন, বিকলাঙ্গ সন্তান হওয়া কিংবা সন্তানের উপর বিপদ নেমে আসা, এটা কি পিতামাতার গুনাহের কারণে হয়ে থাকে? অনেকেই বলে থাকেন পিতামাতার গুনাহের কারণে হয়ে থাকে, বিষয়টি জানালে উপকৃত হব। পিতামাতার গুনাহের কারণে সন্তানের উপর বিপদ আপদ নেমে আসে কিংবা সন্তান বিকলাঙ্গ হয়, এটা আমরা আজও পর্যন্ত কোরআন হাদিসে পাইনি। বরং বলা যায় মুমিন ব্যক্তির উপর বিপদ আপদ নেমে আসা, সন্তানের উপর বিপদ আপদ নেমে আসা, এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিয়ে থাকেন মুমিন ব্যক্তি যে কতটুকু ধৈর্য ধারণ করতে পারে। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণিত হয়েছে, ইন্না ইযামাল জাযাই মাআ ইযামিল বালাই, অর্থাৎ যার যত বড় বিপদ আসবে আল্লাহর পক্ষ থেকে তাকে তত বড় প্রতিদান দেওয়া হবে। শুধু তাই নয়, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে ইরশাদ করেছেন, মা ইযালুল বালাউ বিল মুমিনি ওয়াল মুমিনাতি ফি নাফসিহি ওয়া ওয়ালাদিহি ওয়া মালিহি হাত্তা ইয়ালকাল্লাহা ওয়া মা আলাইহি খাতিয়া, অর্থাৎ মুমিন নারী পুরুষ তাদের সন্তানাদির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ আপদ দিয়ে থাকবেন, পরীক্ষা নিয়ে থাকবেন, এমনকি সে আল্লাহর সাক্ষাৎ লাভ করবে, তার কোনো গুনাহই থাকবে না। তার মানে বিপদ আপদ যত আসবে বিপদ আপদের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহখাতা ক্ষমা করে দিবেন। অতএব এই কথাটা যথাযথ নয় যে বাবা মায়ের গুনাহের কারণে সন্তানের উপর বিপদ আসবে কিংবা সন্তান বিকলাঙ্গ হবে। আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন।